টানা খুবই মজবুত। কেননা জানো, বাবার হাত ধরে তো আমরা পথ চলা শিখছি, তাই না? বাবা মানুষটাই হচ্ছে যে একটা পাথরের মতো, যে পাথরটাকে না নাড়াচাড়া করলে নাড়ে না। ওইভাবে বাবা বাবাকে না যতই কিছু, বাবার উপরে যতই কিছু আসুক না কেন, আমাদের হাল ছাড়ে না। আর এখন বাবাকে না আমরা সম্মান করতে জানি না, বাবাকে না আমরা মধুর করে ডাকতে পারি না। বাবা আমাদের জন্য অনেক কষ্ট করছে, কষ্ট করে যাচ্ছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবা আমাদের পিছনেই আছে, আমাদেরকে ভালো করে পড়ালেখা করার জন্যই না। বাবা আমাদের জন্য অনেক কষ্ট করে আসছে, আর আজকাল না বাবাকে সম্মান করতে জানি না আমরা। বাবাকে না কখনো জিজ্ঞাসা করছি, বাবা তোমার কি লাগবে? সকাল 8টা থেকে না রাত 12টা পর্যন্ত বাবা কষ্ট করে আসছে, বাবা আমাদেরকে জিজ্ঞাসা করে, তোর আর কিছু লাগবে? এত কিছু দেওয়ার পরেও আমরা বাবাকে জিজ্ঞাসা করি না, বা বাবাকে আমরা বলি না যে বাবা আমার আর লাগবে না। কিন্তু না, বাবার মনে কি চায়, বাবার মনটা কি চায়, সেটা আমরা কখনো বাবাকে বলি না। আর আজ বাবাকে আমরা কখনো সম্মান করতে শিখি নাই, সম্মান করতে জানিও না আমরা। দেখি রাস্তার পারে রেল স্টেশনের পাশে বাবা ঘরে আছে, আমরা বাবাকে কখনো সম্মান করতে যাই না। আজ যদি বাবাকে যদি সম্মান করতাম না, রাস্তার পাশে রেল স্টেশনের পাশে বাবা ঘরে থাকতো না। আমরা বাবাকে ভালোবাসতে জানি না, ভালোবাসতে জানি না, বিদায় তো আজ বাবা রাস্তার পাশে রেল স্টেশনের পাশে বাস স্টেশনে পড়ে আছে। সম্মান যদি করতাম, আজ রাস্তার পাশে বাবা থাকতো না। আর আমরা বলি বাবা আমার জন্যই সবকিছু, কোথায় গেল বৃদ্ধাশ্রম? আর থাকতো না, যদি বাবাকে যদি ভালোবাসতাম না, তাহলে আর বৃদ্ধাশ্রম নামটা থাকতো না, মুছে যেত। বাবাকে যদি সম্মান করতাম না, বৃদ্ধাশ্রমটা ওর নামটাই থাকতো না। বৃদ্ধাশ্রমটা কি আমরা সেটা কখনো বুঝতাম না। আজ বাবাকে আমরা সম্মান করতে জানি না বিদায়, আজ বৃদ্ধাশ্রম হয়ে গেছে। সারা জীবনে তো বাবা পরিশ্রম করে আসছে, যখন বুড়ো হয়ে যায় তখন বৃদ্ধাশ্রম নামটা না ওনার জন্য থেকে যায়। আমরা সম্মান করতে জানি না, আমরা সম্মান করতে শিখি তাহলে বৃদ্ধাশ্রমটা উঠে যাবে।